لله تكبير الله اكبر সকল বিধান বাতিল করো ওহির বিধান قائم করো দমন করার জন্য চেষ্টা চালানো হয়েছিল এবং এমন পরিস্থিতি যেখানে কারফিউ জারি করা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আন্তরিক বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদেরকে কখনোই বাধা দেননি ইনশাআল্লাহকে বাধা দিতে পারবে না আমাদের তাবলীগ ইসতেমা যথা টাইমে শুরু হবে ইনশাআল্লাহ এবং সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شمالي تو شتاشي وبرندو أبو بابارش على الجوشن هو شتاشي وبرندو شتي على الأندر بابارش كنت قاعد تو باتشوري تابلين اسمه دو هذا توبيش باتو بينو بروكي আচ্ছা আপনাদেরকে কত টাকা করে দেওয়া হয়েছে এখানে আসার জন্য কাউকে কি 1 টাকা দেওয়া হয়েছে না আচ্ছা কারো কাছে কি গাড়ি পাঠানো হয়েছিল না না আপনারা নিজে খরচ করে এসেছেন নিজে খরচ করে এসেছেন তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ কেন এসেছেন আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে যদি আল্লাহ সন্তুষ্ট হন এতে আমরা জান্নাত হাসিল করব এই জান্নাত আমাদের লক্ষ্য তাই না সম্মানিত উপস্থিতি যারা আমরা এসেছি তারা আমরা এখন কিন্তু বর্তমানে জিহাদের ময়দানে আছি আমরা আমাদের স্লোগান কি মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ তাহলে জিহাদ সারা কখনোই কোনো বিপ্লব হয় না কোন একক ব্যক্তির মাধ্যমে কখনো জিহাদ সংগঠিত হয় না জিহাদ করতে গেলে একা কি করা সম্ভব জিহাদ করতে গেলে অবশ্যই অবশ্যই একদল নিয়মিত প্রাণ কর্মী বাহিনী দরকার জিহাদ বলতে তো আমরা ভয় খেয়ে যাই জিহাদ নাকি কি জিনিস জিহাদ হচ্ছে আল্লাহর কালামকে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য যাবতীয় প্রচেষ্টাই হলো জিহাদ তাহলে আমরা এই জিহাদের ময়দানে আছি এই তাবলীগে ইস্তেমার মাধ্যমে কোরআন এবং সহি হাদিসের দাওয়াত সর্বস্তরের মানুষের কর্ণ কুহরে পৌঁছবে ইনশাআল্লাহ আর এই বাস্তবায়ন এই তাবলীগে ইস্তেমা বাস্তবায়নের জন্যই আমরা স্বেচ্ছায় শ্রম দিতে এসেছি সেবা দিতে এসেছি এবং নিজ পকেটে টাকা খরচ করে নিজের ইনকামের পথ ত্যাগ করে নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ করে নিজের ইনকাম বন্ধ করে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যখনই আমরা কোনো কিছু করতে যাব তখন নেতৃত্ব এবং আনুগত্যের খুবই জরুরি একটা বিষয় যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো বিপ্লব হয় না যোগ্য নেতৃত্ব আছে কিন্তু নিবেদিত কর্মী বাহিনী নাই বিপ্লব হবে না যোগ্য নেতৃত্ব এবং নিবেদিত প্রাণ কর্মী বাহিনী যখন থাকবে তখনই কিন্তু বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ তাহলে আমরা সকলে নিবেদিত প্রাণ কর্মী বাহিনী এটা আমরা স্বীকার করি তো আচ্ছা আমরা কি কোনো গান বাজনার অনুষ্ঠানে এসেছি না আমরা আল্লাহর কালামকে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি এই ময়দানে যতদিন আমরা শ্রম দেব যত শ্রম দেব এতে আমাদের নেকি বাড়বে না কমবে নেকি বাড়তে থাকবে নেকির কাজে সব সময় অগ্রসর হতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমা তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং রহমতের দিকে অগ্রসর হও দ্রুত গতিতে চলো তখনই আমাদের উপর আল্লাহর রহম আসবে তখনই আল্লাহ তাআলার ক্ষমা আমাদের উপর আসবে যখন আল্লাহর কালামকে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য আমরা চেষ্টা চালাবো আর সেজন্যই আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আনুগত্যশীল হওয়ার চেষ্টা করব যারা সেবা দিতে এসেছি সর্বোচ্চ আনুগত্যের পরিচয় দেব
বদরের যুদ্ধে সামান্য একটু দায়িত্বের অবহেলার কারণে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন এবং এই উহুদের যুদ্ধে সামান্য একটু সামান্য গাফলতির কারণে সামান্য ভুলের কারণে কিন্তু 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত ভেঙে গেল অথচ বদরের যুদ্ধে দেখেন অল্প সংখ্যক মুসলিম বিপুল পরিমাণ কাফেরদের বিরুদ্ধে বিশাল জয়লাভ করলেন কি কারণে আনুগত্যের কারণে এত বেশি আনুগত্য ছিল যে নেতার আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন আমরা বাংলাদেশ আহলাদের যুব সংঘ এটা দাবি করি যে আমরা সংগঠন করি দুনিয়ার কোনো দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য নয় বিভিন্ন সংগঠন তারা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য সংগঠন করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের একমাত্র সংগঠন যারা দুনিয়াবি কোনো স্বার্থ কাজ করে না দুনিয়াবি কোনো কিছুর কাছে মাথা নত করে না আলহামদুলিল্লাহ আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি কখন আমাদেরকে পারবেও না কেউ ইনশাআল্লাহ তাবলীগ ইস্তেমাকে দমন করার জন্য চেষ্টা চালানো হয়েছিল এবং এমন পরিস্থিতি যেখানে কারফিউ জারি করা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদেরকে কখনোই বাধা দেননি ইনশাআল্লাহ কে বাধা দিতে পারবে না আমাদের তাবলীগ ইস্তেমা যথা টাইমে শুরু হবে ইনশাআল্লাহ এবং সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে যে সেবা দেব এতে আন্তরিকতা থাকতে হবে শত্রুকে কখনো ছোট ভাবা উচিত নয় শত্রু যত ছোটই হোক না কেন কখনো ছোট ভাববো না প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাববো না যদি আমরা এটা করতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে কেউ ঘায়েল করতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমাদের শক্তি ইমানই শক্তি আমাদের হাতে অস্ত্র নেই কিন্তু আমাদের ইমানের যে তেজ ইমানের যে শক্তি সেখানে বাতিলদের অস্ত্র দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তো যাই হোক আমরা যারা এসেছি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব তাবলিগ ইস্তেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিবেদিত প্রাণ হয়ে মানে আমাদের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ এবং নেতার আনুগত্য অক্ষর অক্ষরে পালন করব যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে কেউ কখনো মন খারাপ করব না কেউ মনে করব না যে আমাকে টয়লেটের দায়িত্ব দেওয়া হলো এটা মনে করব না যাকে যে দায়িত্ব দেওয়া হবে মনে করতে হবে এটাই আমার জন্য জান্নাতের ওয়াসিলা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উদ্যোগে এই তাবলিগ ইস্তেমা এই তাবলিগ ইস্তেমাকে কবুল করুন এবং এই তাবলিগ ইস্তেমার মাধ্যমে এই দেশ থেকে শিরক এবং বিদআতকে উৎখাত করার তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু